আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় দর্শক? আপনাদের সকলকে জানাচ্ছি আমন্ত্রণ আমার সাথে আরও একটি নতুন ভিডিওতে। কিওয়া বা কুয়া, আরবিতে বলে কুয়া, ইংরেজিতে বলে কিওয়া। কিওয়া অ্যাকাউন্ট এখন প্রত্যেকের জন্যই বাধ্যতামূলক। 2021 সালে কিওয়া বাধ্যতামূলক করেছে, বিশেষ করে কাফালার ক্ষেত্রে আপনার অবশ্যই কিওয়া অ্যাকাউন্ট থাকতে হবে। অনেক সময় অনেক কর্মী দেখা যায় কপিলদেরকে দিয়েই কিওয়া অ্যাকাউন্ট খোলে এবং সে অ্যাকাউন্টটার সম্পূর্ণ কন্ট্রোল কপিলের কাছে থাকে। আমি ব্যক্তিগতভাবে বলবো এটা মোটেও ঠিক নয়, কারণ কিউআর মাধ্যমেই কিন্তু বর্তমানে কাফালার কাজটি হয়। এক্ষেত্রে আপনার কপিল চাইলে যে কোনো সময় আপনাকে কাফালা দিতেও পারবে, কাফালা নিতেও পারবে। তাই আপনি আপনার কিউআর অ্যাক্সেস আপনার কাছে রাখবেন। তো আজকে আমরা দেখাবো কীভাবে আপনি কিউআর অ্যাকাউন্ট খুলবেন। কিউআর অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনাকে যেটি করতে হবে, গুগলে গিয়ে লিখতে হবে qiwa.se, qiwa.se। কিউআর কোনো অ্যাপস নেই, এক্ষেত্রে আপনাকে অবশ্যই গুগলের সাহায্য নিতে হবে। তাদের লিঙ্কের মাধ্যমে প্রবেশ করেই আপনাকে কিউআর অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এবং আপনি যদি কাফালা হতে চান তলবও কিন্তু আপনাকে গুগল থেকেই করতে হবে। গুগলে গিয়ে প্রথমে কিউআর লিখবেন, সেখানে লগ ইন করবেন, তারপরে আপনি আপনার তলব অ্যাকসেপ্ট করতে পারবেন। তো আমরা এখন গুগলের ভিতরে আছি, কিউআর লিখে অলরেডি সার্চ করেছি। এখন কিউআর হোমের মধ্যে ক্লিক করব, অর্থাৎ লিঙ্কে ক্লিক করব। করার পরে অটোমেটিক ডিফল্ট ইংলিশ হয়ে যাবে, যদি না হয় তাহলে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে পারবেন। তো আমাদের অলরেডি ইংলিশ আছে, আমরা এখন রেজিস্টারের মধ্যে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করে প্রথমে আমাদের কাজ হলো ইকামা নাম্বার দেওয়া। ইকামা নাম্বারটা আমরা দিয়ে দিব। ইকামা নাম্বার দেওয়ার পরের কাজ হলো আপনার জন্ম তারিখ সেট করা। তোমার 5 তারিখ না? 5/6/1900। জন্ম তারিখ দেওয়ার পরে ভেরিফাই মাই ইনফরমেশন এটার মধ্যে ক্লিক করতে হবে। এরপরে আপনার এখানে একটা কনফার্মেশন কোড আসবে, যেটা আপনার আপসিরের মোবাইল নাম্বার, সেটাতে এখানে কোডটা বসিয়ে দিবেন। আর একটা জিনিস বলে রাখি, কিউ অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনার আপসির অ্যাকাউন্ট থাকতে হবে। এখন কিন্তু আপসির না থাকলে কিউ অ্যাকাউন্ট খোলা যায় না। দ্বিতীয় কথা, ইকামা নাম্বার ছাড়া আপনি কিন্তু আপসিরও খুলতে পারবেন না। তো আপনি যদি নতুন এসে থাকেন, কাফালা হতে চান, কফিল খুঁজে পাচ্ছেন না, পাননি, সেক্ষেত্রে প্রথম কাজ হলো আপনার ইকামা নাম্বার তোলা। আপনাকে রকম মোয়াক্কেদ তুলতে হবে। বর্তমানে অবশ্য রকম মোয়াক্কেদ উঠছে না, যদি কেউ তুলতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা চেষ্টা করব তুলে দেওয়ার জন্য। এবং কাফালা হওয়ার জন্য আরও একটা জিনিস বাধ্যতামূলক, সেটি হলো আইবান নাম্বার। সেক্ষেত্রেও আমরা আপনাকে সাহায্য করতে পারি সৌদি সরকারের নিয়ম অনুযায়ী। তো এখন আমাদের কাজ হলো ইমেল অ্যাড্রেস, এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। আপনাকে অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস বানিয়ে নিতে হবে, অথবা থাকলে সেটা আপনি দিয়ে দিবেন। ওকে, তো আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এরপরে আপনাকে কিউআর জন্য একটা পাসওয়ার্ড বানাতে হবে, আমরা তবে স্ট্রং পাসওয়ার্ড হতে হবে। তারপর আমি দেখি একদম সহজ করে বানানোর চেষ্টা করি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। আমি পরবর্তীতে এটা চেঞ্জ করে ফেলবো। এখানে বলা হচ্ছে আপনার পাসওয়ার্ড ম্যাক্সিমাম 10 সংখ্যার হতে হবে। তো আপনি 10 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে, এখানে বলা হচ্ছে দেখুন একটা সিম্বল অবশ্যই থাকতে হবে। 10 সংখ্যার পাসওয়ার্ড হতে হবে, অবশ্যই একটা সিম্বল থাকতে হবে। তো আমরা একটা সিম্বল দিয়ে দিচ্ছি। ওকে, দেওয়ার পরে আমি নেক্সটের মধ্যে ক্লিক করব। এবার মোবাইলে একটা কোড আসবে, সরি, এবার মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারটা বলো তোমার। এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে আপনি কনফার্ম কোডের জন্য অপেক্ষা করবেন, সেন্ডের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর আপনার মোবাইলে আরও একটা কোড আসবে, যেটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। প্রথমে আপনি লগ ইন করার সময়, সরি, রেজিস্ট্রেশন করার সময় একবার আপনাকে একটা কোড দিবে, যেটি আপসির থেকে, সেটি দিয়ে আপনি প্রবেশ করার পরে কিউআ থেকে আরেকটা কোড আসবে, যেটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে 2-3 মিনিট। 102 সেকেন্ড এখনও বাকি আছে। এ সময়ের মধ্যে আপসিরের মোবাইল নাম্বার একটা কোড চলে আসবে, কোডটা এখানে বসিয়ে দিতে হবে। অথবা এখানে চাইলে কিন্তু আপনি নাম্বারও পরিবর্তন করে দিতে পারেন, তবে আমি বলবো আপসিরের মোবাইল নাম্বারটা দেওয়াই উচিত, এক্ষেত্রে নিরাপত্তা অনেক বেশি পাবেন আপনি। কোড আসছে, আমরা মোবাইল নাম্বারটা ভুল দিয়েছিলাম, এই কারণে এই কোডটি আমাদের কাছে আসেনি। আমরা আবারও মোবাইল নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি। বলো,
ওকে, আমি মোবাইল নাম্বারটা এবার ঠিক করে দিয়ে স্যান্ডের মধ্যে দিচ্ছি। আমাদের কাছে এবার আশা করি 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই কোডটি চলে আসবে। কোডটি অলরেডি চলে এসেছে, 4177, বেশি সময় নেয় না কোডটা আসতে। এরপরে এখানে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে মার্ক করে দিবেন, দিয়ে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন। আপনাকে বলা হচ্ছে কাইন্ডলি ইনপুট ইউর ডিটেলস অ্যাগেইন, আবারও অ্যাগেইন ডিটেলসগুলো দেওয়ার জন্য বলা হচ্ছে। তো আমরা এখানে আবারও ডিটেলসগুলো দিচ্ছি। দেওয়ার পরে আমাদের কিওয়া অ্যাকাউন্টটা অলরেডি সাকসেসফুলি হয়ে গেছে। রেট ইউর এক্সপিরিয়েন্স, আপনার এক্সপিরিয়েন্স আপনি চাইলে এখানে কিওয়া রেজিস্টারের ক্ষেত্রে আপনি শেয়ার করতে পারেন। 5 দিয়ে দিলাম আমরা। আমরা দেওয়ার পরে এখানে দেখুন আমাদের এখন ডিটেলসগুলো লোডিং হচ্ছে। কিওয়া অ্যাকাউন্ট খুলতে তেমন কোনো সময় লাগে না। যারা আমাদেরকে প্রশ্ন করেন কীভাবে কিওয়া অ্যাকাউন্ট খুলতে হয়, তাদের জন্য আশা করি আজকের ভিডিওটি হেল্পফুল হবে। ভিডিওটি আপনি দুইভাবে দেখতে পারবেন, ফেসবুক থেকে দেখতে পারবেন, ইউটিউব থেকে দেখতে পারবেন। আমার ফেসবুক পেজের নাম হলো বিন মিশাল অফিসিয়াল। প্রিয় দর্শক, আপনারা যারা আছেন ফ্যামিলি আনতে চাচ্ছেন সৌদি আরবে, জে আরবি সাথে অথবা ওমরা বিশাতে, আমরা আপনাদেরকে এই সেবাটি দিচ্ছি, বৈধ সেবা। আপনি চাইলে আমাদের মাধ্যমে আপনার ফ্যামিলিকে সৌদিতে ওমরা বিশাতে আনতে পারেন অথবা জে আরবি সাথে আনতে পারেন। ওমরা বিশাতে আমরা দিচ্ছি 85 দিনের ভিসা 150,000 বড়দের। সেটি হয়তো সামনে বাড়তেও পারে, কমতেও পারে। আপনি চাইলে আপনার ফ্যামিলিকে রিয়াদে নিতে পারবেন, জেদ্দায় নিতে পারবেন, যেখানে খুশি আপনি চাইলে আপনার ফ্যামিলিকে সেখানেই নিতে পারবেন। লোডিং হচ্ছে 81 ভাগ 85 ভাগ 86 87, এভাবেই সময় নিয়ে লোডিং হবে, সময় দিবেন। এখানে দেখুন ডিটেলস শো করতেছে, নাম শো করতেছে। এখানে ক্লিক করলে কিউআর মেইন পেজটি খুলে যাবে। খেয়াল করুন, প্লিজ ভেরিফাই ইউর ইমেল রিসেন্ট। আপনি এরপরে যেটি করবেন, আপনার ভেরিফাইটা ইমেলটা ভেরিফাই করে নেবেন। একটা ইমেলে কোড আসবে, কোডটি এখানে ভেরিফাই করে দেবেন, অর্থাৎ আপনি ইমেল থেকে প্রবেশ করবেন। ওকে, এখানে খেয়াল করুন আমার কাছে মেইলটি অলরেডি চলে এসেছে। এখন আমি মেইলে আসার পরে এখানে ক্লিক করে দেব। তারপরে এখানে ইংলিশ করে আবারও আমাকে লগ ইন করতে হবে। লগ ইন করলে আমরা কিউআর সমস্ত সেবাগুলো পাব। যাই হোক, আমি ইমেল ভেরিফাই করে দিয়েছি, বেসিক ইনফরমেশন অলরেডি ভেরিফাইড। খেয়াল করুন এখানে ইকামা নাম্বার শো করতেছে, মেল, এজ, ন্যাশনালিটি বেঙ্গলি, এভরিথিং শো করতেছে। এখানে নিচের দিকে আসলে আপনি আপনার সমস্ত সার্ভিসগুলো পেয়ে যাবেন। ফোন নাম্বার এখানে ভেরিফাইড করা আছে, খেয়াল করুন এটি আপসিদের ফোন নাম্বার, যার কারণে ভেরিফাইড দেখাচ্ছে। এখানে আপনি এন্ড অফ সার্ভিস ক্যালকুলেট করতে পারবেন, আপনি কত বছর সৌদিতে আসছেন সেটি আপনি এখান থেকে ক্যালকুলেট করতে পারবেন। কত টাকা আপনি পাবেন সেটা মন্ত্রণালয় থেকে আপনাকে ডিসাইড করে দিবে। এরপরে এমপ্লয়ার পলিসি এখানে দেখাচ্ছে, শেয়ার প্রোফাইল চেঞ্জ, অকুপেশন অর্থাৎ আপনার পেশা আপনি চেঞ্জ করতে পারবেন। এভরিথিং এখানে আপনি করে ফেলতে পারবেন এমন নয়, এখান থেকে অপশনটা দিচ্ছে তারা। আর যদি আমরা প্রোফাইলের মধ্যে ক্লিক করি তেমন কিছুই নেই, ব্যাটার মধ্যে ক্লিক করলেও তেমন কিছু নেই। এই হলো আমাদের আজকের ভিডিও, আপনাদের জন্য চেষ্টা করেছি সুন্দরভাবে কীভাবে কিওয়া অ্যাকাউন্ট খুলতে হয় সেটি দেখানোর জন্য। তো থাকবেন আমাদের সাথেই, ভালো থাকবেন। ও, আরেকটা জিনিস, যদি আপনাকে কোনো কোম্পানি রিকোয়েস্ট পাঠায় তাহলে আপনি এই নোটিফিকেশনের মধ্যে পেয়ে যাবেন। দেন আপনার কাছে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য ইয়েস এবং নো লাল এবং সবুজে লেখা থাকবে। নো করলে আপনি লালটার মধ্যে ক্লিক করে দিয়ে নো করে দিবেন, আর যদি আপনি ইয়েস করতে চান তাহলে ইয়েস করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।